আমরা এখন যাচ্ছি ক্যাসপিয়ান সি দেখার জন্য, নদী দেখার জন্য। তো বর্তমানে একটা জিনিস আমি আবার ব্যাকে যাই আপনাদেরকে দেখাবো, সেটা কি জানেন? সেটা হলো যে এই যে দেখতেছেন রোড পার হওয়ার জন্য কোনো ওভার ব্রিজ না, এটা কিন্তু গ্রাউন্ডে নিচ দিয়ে আপনাকে যেতে হবে। যেমনটা আমি চাইনাতে দেখছিলাম যে দেখেন মানুষজনের যাতায়াত ব্যবস্থা আরাম করার জন্য উপর দিয়ে চলতেছে গাড়ি, নিচ দিয়ে চলবে মানুষ। এখন আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে, আন্ডারগ্রাউন্ডে সাধারণত মেট্রো থাকে, বাট এখানে কিন্তু আপনারা মেট্রো না, এখানে আপনারা দেখতে পারবেন হলো যে লোকজন যাতায়াত করার জন্য মানে রুট করে রাখছে। তো ভিতরে ঢুকে এখন আমরা যাবো হলো যে ক্যাসপিয়ান সি দেখার জন্য। আশা করি আজকের ব্লগটা খুব জোশ হবে এবং ওয়েলকাম করতেছি আপনাদেরকে। যারা যারা ব্লগে যুক্ত হয়েছেন সবাইকে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু আমার এই ব্লগটা ইউটিউবে ফোরকেতে দেখতে পারুন। তো কথা না বাড়িয়ে আমরা রুট পার হই। আমরা কিন্তু রুটের নিচে আছি বর্তমানে। থ্যাংক ইউ, কত লাভলি পারসন না? এটা অনেক ভালো, এরা মানে আন্তরিক, খুব আন্তরিক। ক্যাসপিয়ান সি দেখতে খানিকটা কেমন হবে কে জানে? আমাদের ক্যাসপিয়ান সিটা এটা একটা লেক, লেক টাইপ, মানে নট যে সাগর না, সাগর না, এটা এটা আজারবাইজান, পরে এই পাশে অপোজিট কাজাকিস্তান, পরে রাশিয়া, সব মিলে আর কি এই মধ্যস্থল। এটা সাগর না, কোনো সাগরের সাথে যোগ হয় নাই, জাস্ট এটা একটা লেক, একটা লেক, বাট এটার পানিতে আল্লাহর রহমতে এটা নুনটা, আর এটা সম্পূর্ণই তেলের মতো আর কি। মানে এই দেশটা তো তেলের উপর ভাসতেছে, আজারবাইজানের মেন ইনকামই হচ্ছে তেল। তেল, হ্যাঁ তেল, এত তেল আছে এদের, হ্যাঁ, যা আরব গালফের মতো আর কি। নট অনলি আরব গালফেও এত তেল নাই। আচ্ছা, তো চলেন আজকে আমরা ক্যাসপিয়ান সি এক্সপ্লোর করি। আমরা রাস্তা পার হয়ে চলে আসছি, নদীটার নামটা ক্যাসপিয়ান সি। ক্যাসপিয়ান সি, ইয়েস, এটা নাকি একটা লেক, নট সাগরও, তিন দেশের সংযোগস্থল না, চার দেশ, ইরান, কাজাকিস্তান, রাশিয়া, আজারবাইজান, কোনো সাগরের সাথে এটা কি নেই, সাগরের সাথেই নাই, বাট এটা ক্যাসপিয়ান সি। ওকে, তত্ত্বটা খুব মজারই লাগলো, কাজাকিস্তান, ইরান, রাশিয়া অ্যান্ড হলো যে আজারবাইজান, ওটা তো পুরো সিডনির মতো লাগতেছে। হ্যাঁ, আপনাকে বলছি তো, নাম হচ্ছিল ডেনিস মল। ডেনিস মল, বন্ধুরা এটার ভিতর তো যেতে হবে, আমরা ওই ওই রুটটা দিয়ে হাঁটলে মনে হয় সুন্দর লাগবে। বাট বিল্ডিং এর স্ট্রাকচারগুলো দেখার মতো, মানে কি বলবো আমি, ওয়াও, পুরো ওয়েদারটা মেঘলা, কেন জানি মনে হইতেছে যে কান্নাকাটি করতেছে মতো কেউ। মানে তেলের একটা আবরণ পাচ্ছেন পানির উপরে, হ্যাঁ, সাগরে কিন্তু এটা নাই, দেখছেন, এটা হচ্ছে একটা, এখানে সব তেল, এখানে যা দেখেন না সব তেল, বুঝে যা দাঁড়াই আছেন এগুলো সব তেল উঠছে, মানে এখান থেকে তেল উত্তোলন হয়। হ্যাঁ, চলেন একটু কাছে গিয়ে দেখি, কাছে গিয়ে যদি তেল উত্তোলন দেখা দিচ্ছেন, অন্য একটা জায়গা আছে ওইখানে গেলে একবার তেল আপনার সামনে উঠতেছে। কোনখানে এটা? এখান থেকে দূর, দূর কত দূর? যা যাবে চলেন দেখি আমরা যাওয়া যায় কিনা, পসিবল হলে আমরা ওইটাও দেখবো কীভাবে তেল উত্তোলন করে। বাট এখানকার বিল্ডিংগুলো আমার কাছে খুব ভালো লাগতেছে, দেখেন কি রাউন্ড শেপ। আমি প্রথম মনে করছিলাম দুবাই বিল্ডিং অনেক সুন্দর, পরে দুবাই থেকে যখন আমি গেছি হলো যে কুয়েতে, সরি ইয়া কাতারে, কাতারে গিয়ে মুন টাওয়ার দেখে আমি আরও অবাক, মানে এটার উল্টা মুন টাওয়ারটা। তো আমি মুন টাওয়ারে উঠে আমার দরানো পাল্টা গেছে, না কাতারে এখন আরও দেখতে সুন্দর, বাট ওখানে এখন এখানে এসে দেখি এখানের বিল্ডিংও সুন্দর। জাস্ট এক্সপ্লোর করার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে এক একটা দেশ আসলে দেখতে কেমন হয়ে থাকে, বিশেষ করে এখানে বিল্ডিংয়ের যে আর্ট, মানে যে নকশাগুলো করছে অসাধারণভাবে করছে। এখানে তিনটা বিল্ডিং, তিনটা টাওয়ার একসাথে মিলে একটা ফুলের মতো, মানে আমাদের শাপলা ফুল, ফিল্ম টাওয়ারটা আর কি, হ্যাঁ, শাপলা ফুলের মতো অবস্থা, মানে এত সুন্দর রাতের বেলা যখন লাইটিং চলে, মানে দেখার মতো। হ্যাঁ, তেল দেখা যাচ্ছে তো ওখানে। আচ্ছা, রাইট, মানুষজন তো এখানে প্রচুর আছে দেখা যাচ্ছে, বুত আছে, খাবারের বুত, পুলিশ বুত, সব কিছু আছে, ওয়াশরুম আছে, ইচারি শহরের পাশেই আছে। এই যে এর আগে যে একটা কথা বলেছিল যে বাদাম বিক্রেতা, নো কেউ নাই নাকি, বাদাম বিক্রেতা এখানে পাবেন না, কিন্তু এখানে বুথের ভিতরে পপকর্ন পাবেন,
হ্যাঁ, এটা তো ভালো না যে এখানে মানুষে খায় আনো ইয়া করার মতো, যেটা অপরিষ্কার করে ফেলতো না। কত সুন্দর দেখতেছে রাইট, এখানে ময়লা নেই, আমার কাছে এই জিনিসটা ভালো লাগে। কি সুন্দর নদীর পাড়, এক ফুটা ময়লা নেই, লোকজন হাঁটার জন্য কি সুন্দর পার্ক সিস্টেম করে রাখছে, দেখার মতো আসলে। ওয়াও, আমরা এখানে আর একটু ঘুরি নাকি? নদীর বিভিন্ন অতিথি হাঁস মনে হয় অতিথি পাখি বলে সম্ভব আছে। হ্যাঁ, গোপ্রো ক্যামেরা তো দেখাতে পারি, সিনেমার ভাষায় এটাকে বলি আমরা পাইনে কাও। আচ্ছা, ওটা সুনামগঞ্জ আবার খাওয়া যায়, ওরা শিকার করে। হ্যাঁ হ্যাঁ, ওটা শিকার করে আবার ওটা রান্না করে। এটা যদিও কিন্তু এটা অবৈধ, আমাদের দেশে সরকারি আইন অনুযায়ী অতিথি পাখি মারা নিষেধ, জেলও হবে কিন্তু ওইগুলোর জন্য। আর একটা ফ্যাক্ট বলি, যারাই আজারবাইজানে এই বিশেষ করে এই মানে বিচটাই আসবে তাদের জন্য ওয়াইফাই ফ্রি, তাই নাকি? আজারবাইজান গভর্নমেন্ট এখানে ওয়াইফাই ফ্রি দিছে, এখানে সিম থাকতে হবে, দেখেন প্রত্যেকটা খাম্বায় রাউটার লাগানো। হাই হাই, দারুণ একটা ফ্যাক্ট বলে দিলাম। তো এটাই তো ভালো, আমাদের দেশে তো এই সিস্টেমটা নাই। ড্রোন উড়াবো এখানে, দাঁড়ান আমরা উড়িয়ে দেন, কিছু ফুটেজ তো অবশ্যই দিতে হবে। বাট একটু যদি রোদ উঠতো না, সবগুলো কিন্তু অসাধারণ হয়ে যেত, রাইট? জাস্ট এখন অন্ধকারের জন্য মানে চেহারা সব ক্লিয়ার আসতেছে না। নদীর পানিটা তো আমার পরিষ্কার না, আমি যেটা মনে করছিলাম, বাট কালো দেখাচ্ছে, তেলের কারণে কি কালারটা এরকম আসতেছে ইফেক্টটা। আচ্ছা, যারা যারা আমার ভিডিও দেখতেছেন, আপনাদেরকে বলে রাখি, আজারবাইজানের পর কোন দেশের ব্লগ দেখতে চান কমেন্ট করবেন কিন্তু, ঠিক আছে? আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা নেক্সট ট্যুর করব। অনেকে আমাকে কিন্তু প্ল্যান দিছে, তারপরেও আপনাদের মুখ থেকে শুনতে চাই আপনারা কোন দেশের ব্লগ দেখলে খুশি হবেন। বর্তমানে আমাদের দেশের সি বিচও কিন্তু অনেক সুন্দর করতেছে। হ্যাঁ, দেখেছি আমি কক্সবাজারেরটা, ভেরি 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 বিউটিফুল। অনেক কিছু হচ্ছে দেশে, যাই হোক এটা আমাদের জন্য গর্বের বিষয়। কথা হলো যে নিয়ম শৃঙ্খলা যদি মানুষে বাঙালিরা মানে আর কি, এটাই বিষয়। দেখেন আমাদের গভর্নমেন্ট যথেষ্ট পরিমাণে দিতেছে, এখন আমরা যদি আমার জিনিসটা পরিষ্কার করে না রাখি, শেখ মুজিবের দায়িত্ব ছিল স্বাধীনতা আইনে দেয়া, আমরা ওটা বাদ দিই, রক্ষা করা হচ্ছিল আমাদের কাজ। তাই এখন যে বরিশালে যে বীজগুলি ভালোই করতেছে, এটা পরিষ্কার করতে হবে আমাদের, রাইট? দেখেন একটা একটা মহিলা আছে, কেউ ফেলায়ও না, আমরা আমাদের দেশের ভাই বোনদের কি করে যেখানে সেখানে থু ফেলায়, এখানে দেখছেন কাউকে থু ফেলাইতে না? আপনি তো এত দেশ ঘুরছেন, একটা একটা বীরের খুশিও কিন্তু নাই নাই। এই জিনিসটা কিন্তু খুব ভালো, তো গভর্নমেন্ট এখানে ওয়াইফাই ফ্রি দিচ্ছে, এটা দিচ্ছে, ওটা দিচ্ছে, দিবা না কেন? আর বলি নাই তুমি এখানে বিড়ি ফেলো না, এই বীরের কথা মনে পড়ে আমার একটা মজার কাহিনী মনে পড়লো, যে আমি কমলাপুর স্টেশন থেকে বাড়িতে প্রায় সময় যেতাম, তখন ওখানে লেখা ছিল বিড়ি খাওয়া নিষেধ, কিন্তু প্রচুর পরিমাণে লোক খাইতো, পুলিশ মুলিশ ওর সামনে খাইতো, কিন্তু ওরা কোনো কিছু বলে না। কিছু নিয়ম শৃঙ্খলা আনা দরকার, বাচ্চা এবং মহিলাদের প্রচুর পরিমাণের ক্ষতি হয় ধূমপান, ধূমপান অবশ্যই করবে ছেলে মানুষ যার যেটা নেশা, বাট প্রপার এরিয়া এবং আইন শৃঙ্খলা মেনে করা এটাই ব্যাটার। এরা কি নৌবাহিনীর লোক নাকি? হ্যাঁ, এদেশেও নৌবাহিনী আছে না, শুধুমাত্র এই সিটা রক্ষার্থে, নদী রক্ষার্থে। হ্যাঁ, ওয়াও, চলেন এদিকে আসেন, আপনি নদীর ভিতরে তো ঢুকে একটু দেখতে হবে, আমরা শুধু হাঁটতেছি। ওই জায়গাটা নিয়ে দেখাবো, ওটা পুরো নদী চারপাশে নদী থাকবে। ওকে, আমরা তাহলে আর একটু সামনে যাই। হ্যাঁ, অসাধারণ লাগতেছে কিন্তু দেখতে, লাইফে ঘোরাঘুরি না করলে না আসল মানে এক একটা দেশের সৌন্দর্য বোঝা যায় না। আমাদের দেশে অনেক ইউটিউবারে বিভিন্ন দেশ নিয়ে এমন প্রপাগান্ডা ভিডিও বানায়, মানে এটা খুবই দুঃখ লাগে। কিছুদিন আগে শ্রীলঙ্কা গিয়ে ঘুরে আসছিলাম, শ্রীলঙ্কাকে এমনভাবে প্রেজেন্ট করছে কিছু কিছু লোক, অভাবী দেশ, এই দেশ সেই দেশ, রিজার্ভ শেষ হ্যান তেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অনেক সুন্দর। আমি যখন গিয়ে এক্সপ্লোর করছি, যারা আমার মাধ্যমে দেখছেন তারা হয়তো জানতে পারবেন শ্রীলঙ্কার সিটি এবং দেশটা দেখতে কেমন। আমরা নদীর আর একটু কাছে যাই, নদীর ভিতরে ওই মাথাটাতে এদিক দিয়ে যাই চলেন। হ্যাঁ, আমরা এদিক দিয়ে হাঁটি, নদীটা দেখি।
নদীর পাশে এত ওই থেকে ওই কোনটা ওটা আমি বলতেছি আসেন এখানে জাহাজ বানায় বাংলাদেশে শুধুমাত্র চট্টগ্রামেতে না বাংলাদেশে পায়রা সমুদ্র বন্দর হইছে চট্টগ্রামে আছে মংলা আছে ওটাই তো আর ওই যে জাহাজে মেইন বিরেন করে না রিপেয়ারিং করে না আচ্ছা এই দেশে এই এখানে করে ওটাকে ডক বলে ডকইয়ার্ড ডকইয়ার্ড প্রচুর আছে হ্যাঁ ওটা ডকইয়ার্ড ডকইয়ার্ড এত সুন্দর বাংলাদেশে সব খোলামেলা ডকইয়ার্ড না না এখানে সব এটা কোন প্রজাতির কাক শীত প্রজাতির ওদের কালার তো দুই কালার মিক্স শীত আসছে ওদের জন্য যাক বাইরে পাওয়াতে অনেক কিছু জানতে পারলাম না থ্যাংক ইউ আপনাকেও দেশি লোক কিন্তু আজারবাইজানে আপনারা পেয়ে যাবেন বোম্বে দরবার হোটেল আমাকে আমার এক মেয়ে ফলোয়ার যিনি আমাকে সাজেশন করছিল দেন ওখানে গিয়ে বাইরের সাথে পরিচয় হয়ে বললাম যে চলো ভাই ঘুরে আসি উনিও খুব ভালো মনের মানুষ আমার সাথে চললো ঘুরে দেখাচ্ছে আমাকে বাঙালি বলে কথা এখানে তো কি বলো না যে রাশিয়ান লোকজনও থাকে না হ্যাঁ নৌবাহিনীর লোক তো ওরা তো রাশিয়ান দেখা যাচ্ছে না এখানে কখনো এখানে পাবেন টার্কির লোক টার্কি টার্কির ওদের পাবেন টার্কির সাথে কি ওদের ভালো সম্পর্ক টার্কি ওদের ভাই মনে করে মানে এত এত সুসম্পর্ক সুসম্পর্ক ইভেন এই যে একটা ওয়ার হলো না আর্মেনিয়ার সঙ্গে আর্মেনিয়ার সঙ্গে টার্কি তো ইনাদের প্রচুর হেল্প করছে আর্মেনিয়ার সাথে কি ইয়ার এই দেশে এর যুদ্ধ হয়েছিল কিছুদিন আগে একটা সাইড আছে ওটা বিজয় হয়েছে না কে আর্মেনিয়া জিতছে না কি আজারবাইজান জিতছে তা আর্মেনিয়া থেকে ওই অংশটুকু ছিনিয়ে নিছে না ওই ইনাদেরই ছিল ওই জমিনটা যেমন সেম বাংলাদেশের রোহিঙ্গাদের আমরা জায়গা দিছি হ্যাঁ এখন ওইখানে আমরা বলতে পারতেছি না এরকম একটা সিচুয়েশন দেশটা ডুবাবে কিন্তু যে যাই হোক ওই জায়গাটা নিয়ে নিছে ওরা নিয়ে নিছিল পরে লাস্ট 2020-তে যুদ্ধ হলো না যুদ্ধের সময় মানুষ মারা গেছে অনেক মানুষ মারা গেছে কিছুদিন আগেও তো 76 জন লোক মারছিল পরে লাস্টে আর্মেনিয়া সারেন্ডার করে দিছে এদের হ্যাঁ বলছে আমরা আর যুদ্ধ চাই না বুঝছো এদেরকে কিছু লোক মাইরে অনেক ভালো ভালো সেনাবাহিনী মারা গেছিল হাই হাই গারাবাক আমি অবাক আমি নাম হচ্ছে গারাবাক গারাবাক স্টেট ওখানে তো ট্যুরিস্টদের মনে যাওয়া নিষেধ না না এখন এখনো সচরাচর হয় না অনেক মাইন্ড টাইন এগুলি আছে তো সো এখনো এটা ক্লিয়ার করি নাই আচ্ছা ওটা আরও 6 মাস লেগে যাবে রিসেন্টলি ওয়েটা শেষ হয়েছে বুঝতে পারছি আমার কাছে মেঘলা ওয়েদার ভালো লাগে না কেমন কেমন লাগে সূর্যটা দেখতে পারবেন না সরি আর কেন সূর্য আর উঠবে না আর সূর্য ঠিকই ওঠে বাট এখানে এত ঠান্ডা শুধুমাত্র 3 মাস সূর্যটা দেখা যায় তাই নাকি এখন তো সব এই সূর্য চলে গেছে তো আর আমরা দেখবো আবার সামনে বছরে মার্চ অথবা এপ্রিলে আসবে সামারের যেটা বলে ইউরোপিয়ানরা সামার বলে সামারে ছাড়াই দেশে সূর্যটা দেখা শট আপ আচ্ছা বুঝতে পারছি ইভেন কাল মনে হয় উঠতে উঠছিল ওইটাই হইতে পারে আমরা মনে করি এটাই লাস্ট আসছে আমাদের চাঁদ মামা দেখা করতে সূর্যের দেখা আর সহজে যাবে না নাকি কম রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আগামীকাল দুপুর 1:30 আর হ্যাঁ ইউটিউবে গিয়ে 4K কিন্তু ভিডিওটা দেখে আসবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের ভালো মন্দ সব ফিলিং কমেন্টে ওর অদরে শেয়ার করবেন কোনো ঝিঝাক নেই কমেন্ট করতে টাকা লাগে না ফ্রিতে কমেন্ট করে জানিয়ে দেবেন মোহন ভাই এটা ভালো ছিল এটা খারাপ ছিল অ্যান্ড নেক্সট কোন দেশে ভিডিও দেখতে চান সেটা কিন্তু আপনারা জানাবেন তো আপনাদের সাথে আগামীকাল দুপুর 1:30 আজারবাইজানের ব্র্যান্ড নিউ আর একটা ব্লগ নিয়ে আমি হাজির হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন পুরোনো ভিডিওগুলো এই ফাঁকে দেখে আসতে পারেন যদি হাতে সময় থাকে আপনারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের ভিডিও দেখতে পারেন সিঙ্গাপুর থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন আরও কয়েকটা নাম বলবো উজবেকিস্তান কুয়েত দুবাই কাতার আচ্ছা যাই হোক এত নাম বললে আপনারা বিরক্ত হয়ে যাবেন যে দেশ যেমন মন চায় তেমনি ভিডিওগুলো দেখে আসবেন বিকজ আমি ওখানে কিন্তু ইন ডিটেল সব কিছু নিয়ে ব্লগ করি ন একটা ব্লগ পুরো 15-20 ব্লগ করি মেট্রো লোকাল ট্যুরিস্ট ডেস্টিনেশান অ্যান্ড ভিলেজ ব্লগ আরও আদার মানে যেটা আপনার পছন্দ হবে আপনি আপনার পছন্দ মতো শপিং করলে যেরকম বাছাই করে নিতে পারেন ঠিক তদ্রূপ আপনি কেমন টাইপের ব্লগ দেখতে চান বাছাই করে নিয়ে গিয়ে দেখে আসতে পারুন ইউটিউবে অথবা সেম ফেসবুক পেজ রোহান ব্লগে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বলে দেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ